আজকে আমি চলেছি মুকুন্দপুরে। এখন আমি বিল্ডিং এর টেরেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আমরিটা দেখা যাচ্ছে, আমরি। তার ঠিক পাশে হচ্ছে আপনার দেবী শেঠী হসপিটাল, তার পেছনে আপনার মেডিকা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার উত্তলিকার বিল্ডিং। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, আর এই যে হাইরাইজ বিল্ডিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অভিদীপ্তা টু। আর এখানে আপনারা দুটো স্কুল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাউথ পয়েন্ট স্কুল, আর রাইট সাইডে আপনারা ইন্দাস ভ্যালি স্কুলটা পেয়ে যাবেন। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 1 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলে এসেছি মুকুন্দপুরে, এখানে আপনাদেরকে চিপেস্ট 1 BHK সেমি ফার্নিশ রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভদা, ওনার নম্বরটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। তো এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিই, আমি অলরেডি ফার্স্ট শটায় দেখিয়ে দিয়েছি কী কী রয়েছে প্রাইম লোকেশনে, বাট স্টিল তুমি যদি একটু ভালো করে বলো। এটা হচ্ছে মুকুন্দপুর বাজার। আচ্ছা, বাজার এখান থেকে 2 মিনিট, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক মুকুন্দপুর বাজার। এটা আর এন টাকার হসপিটাল, ঠিক ব্যাক সাইডে আমরা আছি। ওকে, আর দেখতেই পাচ্ছ তোমার স্ট্রেট যেটা আছে সেটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল হচ্ছে, রাইট। ডান হাতে তুমি দেখছো ইন্ডাস ভ্যালি, আর পিছন দিকে এই হাই রাইজ বিল্ডিং গুলো সব বাইপাসের উপরে, আর পরপর করে হসপিটাল গুলো আছে, MRI হসপিটাল, আর এন ট্যাগোর, মেডিকা, নিউট্রিয়া, আই ক্লিনিক, এগুলো সবই কাছাকাছি। ওকে, আর এটা তো আপনার G+3 বিল্ডিং রয়েছে, স্কোয়ার ফিট এরিয়া কত আছে আর কোন ফ্লোরে অ্যাভেলেবল আছে? এটা স্কোয়ার ফিট এরিয়া আছে 450 স্কোয়ার ফিট, 450, 1 BHK ফ্ল্যাট সেমি ফার্নিশ করা। ওকে, এটা থার্ড ফ্লোরে আছে, এটা একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা লিফট নেই। ওকে, এছাড়া এটা নর্থ ফেসিং এবং একদম মেন রোডের উপরে বিল্ডিংটা, তাই জন্য প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে, তাই না? অঞ্চল বেসিসে রিজনেবল। আর সেমি ফার্নিশ রয়েছে, রং করা রয়েছে, মানে এক্সট্রা আর কোনো কাজ করাতে হবে না, কিছু করাতে হবে না, উপরে রুফ ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট। এটা তো ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, তাই না? ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটা। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, এটা কি লোনেবল প্রপার্টি? এগুলো দেখো, এখানকার জমিগুলোতে লোন হয় না। আচ্ছা, এগুলোতে নোটারি রেজিস্ট্রি হয়ে থাকে। রেজিস্ট্রেশন এখন হবে না, রেজিস্ট্রি 2024 সালের পর থেকে রেজিস্ট্রেশন হবে। ওকে, এগুলো নোটারি রেজিস্ট্রি নিয়ে আরামসে CSC মিটার নিয়ে, আচ্ছা, ইউজ করা যাবে, মানে CSC এরিয়া, তাই তো? CSC এরিয়া। আর ওয়াটার সোর্স এটা কি রয়েছে? এটা গার্ডেন রিসার্ভ ওয়াটার আছে। আচ্ছা, ক্যাশ টাকা কিনতে হবে, এটা কোনো লোন ফ্যাসিলিটি নেই, প্রাইসটা নেগোশিয়েবল আছে। আচ্ছা, আর অ্যামেনিটিস সেখানে কি রয়েছে? সেটা সিম্পল স্ট্যান্ডার্ড বিল্ডিং, আর নিচে জলের ওয়াটার ট্যাঙ্ক আছে, রিজার্ভার উপরে জল, মানে CSC এরিয়া রয়েছে, আর 24 ঘন্টা জল পাওয়া যায়। 24 ঘন্টা সপ্তাহে একদিন করে সুইপার এসে পরিষ্কার করে দিয়ে যায় নরমালি। এরকম তাহলে মেইনটেনেন্স কস্ট এখানে কত করে? 200 টাকা পার মান্থ ফ্ল্যাট। আচ্ছা, আর এবার হচ্ছে আপনার কাছাকাছি মার্কেট এরিয়া কি রয়েছে? মার্কেট বেরোলি মুকুন্দপুর বাজার, এছাড়া অজয়নগর বাজারটাও পেয়ে যাবে। আর মুকুন্দপুর বাজার এখান থেকে শুরু হয়েছে, গেট থেকে বেরোলি বাজার স্টার্টেড, রাইট। আর তার মানে এখানে দুখানা লোকাল মার্কেট রয়েছে। সুপার মার্কেট কি রয়েছে এখানে? সুপার মার্কেট তুমি মেট্রো ক্যাশ এন্ড ক্যারি পেয়ে যাবে 1 কিলোমিটারের মধ্যে, ওটা তো সবকিছুই পাওয়া যায় ওখানে। এছাড়া স্পেন্সার্স, আরামবাগ, অজয়নগরে গেলেই তো স্পেন্সার্স একটা রয়েছে বড়, অজয়নগরে স্পেন্সার, আরামবাগ সবই আছে। আচ্ছা, আর এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? মেট্রোটা আছে আপকামিং, এই সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, ছাদ থেকে দেখা যাচ্ছিল ওখানে, ওই সেটটা দেখাই যাচ্ছে, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা পেয়ে যাবে। এছাড়া বাঘাযতি রেল স্টেশন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে। ওকে, আর এছাড়া বাস ফেসিলিটিটা আছে, বাইপাসে সব রকমের বাস চলে। বাইপাসটা কতটা ডিস্টেন্স? এক কিলোমিটারের মধ্যে। তো সেখানে গেলে তো কলকাতার যে কোনো প্রান্তে বাস পেয়ে যাবে। আর অটো টোটো আমি দেখলাম নিচে রয়েছে, এগুলো অটো আর টোটো গুলো কোথায় যাচ্ছে? এগুলো আপনার একটা যাদবপুর চলে যাচ্ছে। আচ্ছা, আর একটা যাচ্ছে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি অজয়নগর মোড়। এছাড়া রিক্সা আছে, টোটো আছে, 10-12 টাকা করে ভাড়া নেয় অজয়নগর মোড় অথবা মুকুন্দপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, স্কুল কলেজ হসপিটাল নিয়ে আর নতুন করে কী বলবো আপনাদেরকে, দুটো স্কুল দেখিয়ে দিয়েছি, ইন্দাস ভ্যালি স্কুল আর সাউথ পয়েন্ট স্কুলটা হচ্ছে এখন। আর হসপিটাল তো পরপর করে রয়েছে, আমরি, মেডিকা সবই রয়েছে। আর যদি কলেজের কথা বলি তাহলে কী রয়েছে? কলেজ এখানে ফিউচার ক্যাম্পাস আছে, এখানে মেঘনাথ শাস্ত্রী কলেজ আছে, এখানে সম্মিলনী কলেজ আছে, কে দাস কলেজ আছে, এন্ড্রুজ কলেজ আছে, এছাড়া আরও অনেক প্রাইভেট কলেজের ক্যাম্পাস খুলেছে। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিংটা। বিল্ডিংয়ে রং করা হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন 25 ফুটের রাস্তা রয়েছে এখানে, আর বাজার হাট সবই দেখতে পাচ্ছেন একদম হাতের নাগালে রয়েছে। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 450 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা
थर्ड फ्लोरे पे जा सो यहाँ अपना एंट्रेंस फेसिंग अपना देखिए देखिए दीची देखते नॉर्थ फेसिंग हमें ढुकी सो फ्लैट अपना टू साइड ओपन नॉर्थ और ईस्ट ओपन रही है प्रत्येक फ्लोरे तीनटे को फ्लैट रही है फ्लैट अपना देखा तर ठीक पशापाशी देखते और दुखाना फ्लैट रही है एखे अपना को लिफ्ट पाने ना एंट्रेंसर ठीक राइट साइडे यहाँ अपना स्टेयर के देखते महाबल का क्या रही है सीढ़ीगुलो देखते तला सीढ़ी रही है कलाप्सिबल गेट लागाना रही है सुंदर देखते मेन डोर लैमिनेशन कर देवा रही है लॉक सिस्टम एखे लागाना रही है देखे नीन ये साइड अपना एमसीबी पे जा इलेक्ट्रिकल वायरिंग सब हेवल्स रही है और एंकर मॉड्यूलर स्विचेस एखे कर देवा रही है फ्लोरिंग देखते वेट्रिफाइड टाइल्स यूज करा हुआ है सो आगे अपना देखिए लेआउट देखिए दी तपर डिटेल्स अपना देखिए फ्लैटे टूर दिए देव सो ढुकी स्ट्रेट यहाँ हो डाइनिंग रूम यहाँ हमारे डाइनिंग रूम फ्रिजर पॉइंट अपना साइडे पे जाटा ओपन किचन किचने देखते तेल रंग कर व्यवहार रही है एक बेसिन पे जा मिरर रही है सुंदर देखते टाइल्स कि सुंदर आपनर काज कर देवा रही है ब्रैंडेड टाइल्स यहाँ हम कमन बाथरूम बाथरूम देखते स्पेशियस रही है और एक स्पेशियस बेडरूम पे जा बालकनी पाबेन ना बेडरूम देखो बेश बड़ो साइज़ किन्तु बेडरूम रही है सो अपना के लेआउट देखिए दिलाम एबार डिटेल्स अपना के फ्लैटे टू दिए दीची सो नॉर्थ फेसिंग ढुकी ढुके डाइनिंग रूम ये टोटल साइज़टा होच्छे अपना दस बाय दस अपना देखे ये एंगल दिए देखिए दीची एक बार देखे नीन ये अपना डाइनिंग रूम ये साइडे अपना चारजने डाइनिंग टेबिल आराम से रखते पारबेन साइडटाते टीवी पॉइंट अपना साइडे पे जा बड़ो एलईडी टीवी अपना एखे इन्स्टल करते पारबेन देखते डोर लैमिनेशन लागाना रही है डोर लॉक एखे अपना पे जा ये साइडे स्विचेस रही है फ्रिजर पॉइंट पे जा डाइनिंग रूम ठीक पासे देखते एक मीडियम साइजर बेसिन बसाना रही है एक मिरर रही है और सुंदर देखते इन्हें टाइल्सर काज कर देवा रही है टप टू बटम एबार आपके किचन देखिए दीची एटा किचन एटार साइज अपना सात बाई पाँच এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে এল শেপের এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ মিক্সার গ্যাজেটের পয়েন্টটা পেয়ে যাবেন সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে এই সাইডে আপনারা আরেকটা পয়েন্ট পাবেন মার্বলের এখানে দেখতে পাচ্ছেন চারখানা স্ল্যাব করে দেওয়া রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে উপরে চিমনির পয়েন্টটা করে দেওয়া রয়েছে আর ফেসিং দেখে নিন প্রপার ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে बिल्डिंग रिसेंटली रंग सो अपना किचन देखे दिल एबारे कमन बाथरूम देखिए दीची ये कमन बाथरूम यहाँ देखे नीन अपना इस्ट फेसिंग रही है और ये बाथरूम साइज होना साढ़े छय साढ़े चार फ्लोरिंग देखते टाइल्स यूज कर फाइबर डोर एखे लागाना रही है भेतरे अपना को बेसि पान पा बेसिन एकटाई रही है जो बाहर रही है क्लासिकर एक कोमोड पे जाता हमारे शावर गीजार पे जाबल्सर गीजार अपना पा तीन लिटर वेंटिलेशन एक विंडो रही है और देखते ग्रेनाइटर एक छोटो स्लैब को देवा रही है और टाइल्स क्वालिटी देखो ब्रैंडेड टाइल्स यूज कर ग्रेनाइटर स्लैब रही है टोटल दुखाना स्लैब अपना एखे पे जा बाथरूमे देखते अपना तेल रंग कर देवा रही है এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি স্পেশিয়াস বেডরুম এই বেডরুমটা আমার খুবই ভালো লেগেছে বেশ বড় সাইজের বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার সাড়ে চোদ্দ বাই সাড়ে দশ ফেসিং দেখে নিন নর্থ আর ইস্ট ওপেন রয়েছে এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং স্যামসাংয়ের একটা টিভি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটের সাথে একটা বেড রয়েছে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এসির পয়েন্টটা এই সাইডে পাচ্ছেন দেখে নিন বেডরুমের উইন্ডো থেকে আপনারা কি কি ভিউ পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল সামনেই দেখতে পাচ্ছেন দেবী সেতী হসপিটালটা রয়েছে একদম স্ট্রেট রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তালিকা আর যেটা হাই রাইজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিষিক্তা আর বিল্ডিং থেকে নামলেই আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট আপনার একটা চিকেনের শপ রয়েছে ভেজিটেবলস পেয়ে যাবেন তো মার্কেট একদম হাতের কাছে
সো দ্যাটস ইট, আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। যদি আপনারা সাইট ভিজিট করতে চান, সৌরভদার নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সৌরভদাকে কল করে সাইট ভিজিট করে নিতে পারেন। সো সৌরভদা, 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, সেমি ফার্নিশড ফ্ল্যাট। এবার হচ্ছে প্রাইস, প্রাইস কত রাখা হয়েছে? এটা তোমার 12.5 লাখ টাকা রাখা হয়েছে। আচ্ছা, ক্যাশ পারচেজ করতে হবে, স্লাইটলি কিছু নেগোসিয়েবল হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, আমি ভেতরে দেখলাম ফ্রিজ, একটা বেড রয়েছে আর একটা টিভি রয়েছে, এগুলো কি থাকবে? এগুলো থাকবে না, যেগুলো ফিক্সড আছে, ফিক্সড ফার্নিচার, এগুলো ভেতরে রং করা, গেট পেট লাগানো আছে, এগুলো সবই থাকবে। আচ্ছা, বাট কেউ যদি ফার্নিচার নিতে চায়, যেরকম টিভি আছে, কি করা যাবে? আলাদা করে বিক্রি করা যাবে। ওকে, একটা হসপিটাল পাড়া, মানে বেরোলেই হসপিটাল কত। রাইট রাইট রাইট। আর আমার ভিডিও দেখে যদি কেউ আছে, তাহলে ডিসকাউন্ট হবে কি? ডিসকাউন্ট অবশ্যই হবে। আর ব্রোকারেজ লাগছে এখানে কিছু? ব্রোকারেজ লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে আপনারা 2000 লিটারের 2টো জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটে 2 দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।